তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থীরা পেশ করলেন তাদের মনোনয়ন। সোমবার নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। সোমবার বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে সুবিশাল র্যালি করে 27 কল্যাণপুর, প্রমোদনগর, 28 তেলিয়ামুড়া, 29 কৃষ্ণপুর বিধানসভা এই তিন কেন্দ্রের তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে আসে। এর মধ্যে 27 কল্যাণপুর, প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী পিনাকী দাস চৌধুরী এ আরও কেশব করের কাছে মনোনয়নপত্র দাখিল করে। অন্যদিকে 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কল্যাণী রায় তেলিয়ামুড়া বিধানসভার আরও অভিজিৎ চক্রবর্তীর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। সেই সঙ্গে প্রথমবারের মতো 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা এ আরও রাকেশ চক্রবর্তীর কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এদিন কল্যাণ রায় জানান জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। দেখুন, আমি দৃঢ় প্রত্যয় এবং আমি খুব আত্মবিশ্বাসী, কারণ তেলিয়ামুড়া মানুষের সঙ্গে 5 বছর ছিলাম। আমি খুব বিশ্বাস করি তারা গণদেবতারা আবারও ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রাখবে এবং বিধায়ক হিসেবে 5 বছর যে কাজ করেছি তার উপর মানুষ আস্থা রাখবে। আমি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলতে পারি এবার 2023-এর বিধানসভা নির্বাচনে গতবারের চেয়েও বেশি ভোটে ভারতীয় জনতা পার্টি 28 তেলিয়ামুড়া কেন্দ্রে মনোনীত প্রার্থী হিসেবে আমি ভোট পাবো, আমি জয়লাভ করব। একইভাবে নিজের জয় নিয়ে আশাবাদী 7 কল্যাণপুর, প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী পিনাকী দাস চৌধুরীও। অন্যদিকে প্রথমবারের মতো 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা জানান জনগণ শেষ কথা, তাদের জন্য কাজ করতে হবে। নমস্তে সবাইকে, সব প্রেস মিডিয়া বন্ধুদেরকে, কৃষ্ণপুর মন্ডলের পক্ষ থেকে 29 কৃষ্ণপুর আমার জনগণের পক্ষ থেকে আমি বলছি যে 29 কৃষ্ণপুর আমাদের জয় হবে। এটা নিশ্চিত, আমাদের যে জনগণ, আমাদের জনগণই শেষ কথা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।